কথা বলতে এসেছি ছেলেদের স্তনের সমস্যা নিয়ে। আপনার মনে হতে পারে ছেলেদের স্তনের সমস্যা এটা আবার হয় নাকি, কিন্তু যাদের হয় তারা আসলে বোঝে এই সমস্যাটা কি। কাদের হয় একটু যদি আমরা ভাবি, সেটা হচ্ছে একেবারে ছোট বয়সে, যাদের 2 বছর 1 বছর এ ধরনের বাবুরও কিন্তু দেখা যায় অনেক সময় স্তনটা একটু বড় হয়ে যাচ্ছে। বাবা মা খুব টেনশন করে যে ছেলে বাবুর স্তন কেন এত বড়। আসলে এই জিনিসটা আসলে তেমন বড় কোনো সমস্যা না, এটা ধীরে ধীরেও বড় হবে যখন এটা স্বাভাবিক হয়ে যাবে, তাই এই ক্ষেত্রে সাধারণত চিকিৎসার তেমন কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয়ত দেখা যায় একজন ছেলে যখন কৈশোর প্রাপ্ত হয় তখন তার ব্রেস্টটা একটু বড় হয়ে যায়, একটু লালচে ব্যথা বোধ করতে পারে সে। সেই ক্ষেত্রে তাকে আমরা কিছু সাপোর্টিভ ওষুধ দিয়ে থাকি। সাধারণত এই সময় হরমোনের একটা চেঞ্জ হয়, তাই এ ধরনের সমস্যা হতে পারে এবং দেখা যায় যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তৃতীয়ত, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে কোনো ছেলে অথবা তার এই কৈশোরে যেই ব্রেস্টটা বড় হয়েছিল সেটা আরও বড় হচ্ছে বা বেড়ে গিয়েছে, তাদের কিন্তু প্রাপ্তবয়স্ক হবার পরেও এই সমস্যাটা থেকে যেতে পারে। সেই সময়ে যেটি হয়, এই বিষয়টি তারা কারোর সাথে শেয়ার করতে পারে না এবং অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের থেকে এই বিষয়টা লুকিয়ে রাখে এবং কার কাছে বলবে সেটি বুঝতে পারে না। তেমন কোনো জটিল সমস্যাই না বেশিরভাগ ক্ষেত্রে। কখন হতে পারে? সাধারণত 5% ক্ষেত্রে, অর্থাৎ খুব কম সময়ে এটা কোনো সমস্যার কারণে হতে পারে। যেরকম অনেক সময় কিডনির অসুখের পার্শ্বপ্রতিক্রিয়া, কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া অথবা লিভারের সমস্যা থাকলে এটি অসুখ হিসেবে বিবেচিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই এরকম কিন্তু হতে পারে। এই জন্য আমরা বলি যে এই ধরনের সমস্যা হলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যাদের এই সমস্যাটা অনেক বেশি মানসিকভাবে যন্ত্রণা দেয়, যারা কোথাও বন্ধু বান্ধবের সাথে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে গোসল করতে নদীতে নামবে বা পুকুরে নামবে সে কি ফিল করে, বা হোস্টেলে থাকতে গেলে সে খালি গায়ে থাকতে পারছে না বা স্যান্ডো গেঞ্জি পরেও সে শান্তি পাচ্ছে না, মানুষজন তাকে খ্যাপাতে পারে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড তার স্ত্রীর কাছেও এই জিনিসটা নিয়ে খুব লজ্জিত বোধ করে। এই সমস্যাগুলো হলে অনেকেই দেখা যায় এটার মুক্তি চায় এবং সেই ক্ষেত্রে আমরা যেটি করে থাকি যে আমরা লাইপোসাকশন নামের একটা প্রসিডিউর, যার মাধ্যমে ব্রেস্টের নিচে ছোট্ট 2টি ফোঁটা করে ভেতর থেকে চর্বিটা বের করে নিয়ে আসি এবং এর মাধ্যমে কিন্তু তেমন কোনো বড় দাগই তৈরি হয় না এবং উনি স্বাভাবিকভাবে একদম সাধারণ মানুষের মতোই চলতে ফিরতে পারবে, এরকম একটা অবস্থানে চলে আসে। অনেকেই ভাবে যে এই অপারেশনগুলো কি অনেক খরচসাধ্য কি না, না, এই অপারেশনগুলো একেবারেই আপনার হাতের নাগালের ভেতরেই আছে। এরপরে আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে এটা কি অনেকদিন হাসপাতালে থাকতে হয় কি না, না, এর জন্য সাধারণত একদিন। তাই কারো যদি এ ধরনের কোনো সমস্যা থাকে এবং আপনারা যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের সাথে দেখা করতে পারেন এবং কোনোভাবেই এটা নিয়ে নিজের ভেতরে পুষিয়ে রেখে অসুখটাকে বড় ভাবার কোনোই কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিহেলথ টেলিভিশনের সাথেই থাকবেন।